গেল 6 ফেব্রুয়ারি সংবিধানের 118-র এক অনুচ্ছেদের ক্ষমতা বলে কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে দ্বাদশ নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। নতুন এই কমিশন গঠনের পর থেকেই অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নেতারা প্রধান নির্বাচন কমিশনারের ভবিষ্যৎ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, কে এম নুরুল হুদা অতীতে সরকার পতনের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। যিনি প্রধান নির্বাচন কমিশনার হলেন সেটি আওয়ামী দলীয় চেতনায় কাজী রকিবউদ্দিনের চেয়েও আরও কয়েক ধাপ অগ্রবর্তী। নতুন এই কমিশন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কয়েকটি সংসদ উপনির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করবে। এ কারণে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সহ দেশের মানুষের কাছে কমিশনের আস্থা অর্জনের অন্যতম পথ হতে পারে এসব নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করে উদাহরণ সৃষ্টি করা। স্থানীয় সরকার নির্বাচনগুলো যে আসছে, এটা তাদের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, তাদের নিরপেক্ষতা প্রমাণের, তাদের সাহসিকতা প্রমাণের। এই নির্বাচনগুলো যদি সুষ্ঠু হয়, নির্বাচনে যদি বড় ধরনের কোনো ঝামেলা তৈরি না হয়, হতাহতের সংখ্যা যদি না বাড়ে, তাহলে আমার ধারণা এই নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের আস্থা বাড়বে। কমিশনের প্রতি আস্থা বাড়াতে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনকেই সংলাপে বসার পরামর্শও তাদের। এই বিতর্ক যাতে আরও দীর্ঘায়িত না হয়, সেজন্যই তার প্রথম কাজটি হবে যাতে অতি দ্রুত যাতে করে তিনি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে একটি আস্থা এবং গ্রহণযোগ্যতার সম্পর্ক তিনি তৈরি করেন। আগামী 15 ফেব্রুয়ারি শপথ নেবে নতুন কমিশন। এরপর আগামী 22 মার্চ গাইবান্ধা এক আসনের উপনির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন আয়োজন শুরু করবে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন কমিশন। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।